Bismillahirrahmanirrahim. Dashok assalamu alaikum. Nature and Tech BD channel er pokkho theke aro ekta notun video te ba notun episode e apnader ke shagotom janacchi. Ami Mohammad Mahfuz Alam. To bondhura ajke sei 20 tarikh orthat bishoyme to ajke kintu sei jara NTRCA er 1 theke 12 tomo jara sei nijeder niyoger byapar NTRCA er biruddhe ashole mamla korechilo to tader sei appeal er shunani kintu ajke onushthito howar kotha chilo. যাই হোক সেটি আজকেও অনুষ্ঠিত হয়নি তো সেটি আবার পরবর্তী তারিখ দেওয়া হয়েছে আগামী 23 মে অর্থাৎ আগামী রবিবার তো দেখুন যে আমরা একটা ওয়েবসাইট ওপেন করেছি তো এখানে আসলে এ সম্পর্কে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে যে বলা হয়েছে এনটিআরসিএ কর্তৃক 1 থেকে 12 তম নিবন্ধনদারী নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ প্রায় 1500 চাকরি প্রার্থী অর্থাৎ যারা অ্যাপিল করেছেন বা যারা কমেন্ট করেছে এই তাদের এই এই এনটিআরসি এর বিরুদ্ধে অ্যাপিলে তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগের সুপারিশ বিষয়ে ব্যাখ্যা দিয়ে অগ্রগতি প্রতিবেদন হলফনামা আকারে আদালতে জমা দেওয়া হয়েছে অর্থাৎ এনটিআরসি এ জমা দিয়েছে বৃহস্পতিবার অর্থাৎ আজকে বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এটি জমা দেওয়া হয় তো এদিন সকাল 11:23 মিনিটে শুনানির শুরুতে খুরশিদ আলম খান আদালতে বলেন আমার সাবমিশন হলো তারা রিপোর্ট কমপ্লাই করেনি অর্থাৎ তারা বলতে এখানে এনটিআরসি কে বোঝানো হয়েছে তারা একটি অ্যাফিডেভিট দিয়েছে যেটি পরিষ্কার বোঝা যাচ্ছে না আমরা এনটিআরসি এর চেয়ারম্যানের পার্সোনাল উপস্থিতি চাচ্ছি অর্থাৎ তারা বেশ শক্ত অবস্থানে চলে গিয়েছে তো তারা এখন আসলে এই এই যে গণশুনানির যে বৈঠক এটি কিন্তু আসলে সরাসরি কোনো বৈঠক হয়নি আপনারা জানেন যে এখন সেই কোভিড-19 কারণে কিন্তু এখন এই 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 যে শুনানির যে বৈঠক সেটা কিন্তু ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ সেটি স্কাইপে বা অন্যান্য যেই অনলাইন মাধ্যম রয়েছে তো সেই মাধ্যমে ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়েছে তো সেখানে কিন্তু এই যে খুরশিদ আলম খান উনি কিন্তু আসলে সেই এনটিআরসি এর চেয়ারম্যানের পার্সোনাল উপস্থিতি চাচ্ছেন আবার একইভাবে এনটিআরসি কিন্তু বেশ শক্ত অবস্থানে চলে গিয়েছে তাদের তো দুইজন আইনজীবী এমনিতেই রয়েছে এরপরেও তারা আরও দুইজন আইনজীবী নতুন করে হায়ার করেছে যে এই যারা অ্যাপিল করেছে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে যাওয়ার জন্য তারা আরও দুজন আইনজীবী নতুন করে হায়ার করেছেন তো যাই হোক পরবর্তী 23 মে এ বিষয়ে আবার শুনানি অনুষ্ঠিত হবে তো আমরা আসলে সে পর্যন্ত অপেক্ষা করব দেখি কি হয় তো যাই হোক আমরা কিন্তু বারবার বলে আসছি যে যাই হোক না কেন অন্তত গণবিজ্ঞপ্তি বাতিলের মতো ঘটনা ঘটবে না এখানে কিন্তু মাত্র যারা অ্যাপিল করেছে সেই সংখ্যাটা কিন্তু মাত্র 1500 তো সেই সংখ্যক আসন যদি দিতেও হয় এনটিআরসিকে তো সেই সংখ্যক আসন কিন্তু আসলে এনটিআরসি এর কাছে রয়েছে বা তারা সে ব্যবস্থা করে দিতে পারবে তো এই নিয়ে আপনাদের খুব টেন্স হওয়ার কিছু নেই কারণ হচ্ছে আপনাদের এত টাকা খরচ করে আবেদন করেছেন অনেকে 200 মতো করেছেন তো আবেদন বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ আর যেটি বড় কথা যে আর মাত্র হয়তো 23 তারিখ যদি গণশুনানি হয় এরপরে কিন্তু সময় থাকতে আছে মে মাসে এক সপ্তাহের মতো তো আশা করি ইনশাল্লাহ এই এক সপ্তাহে রেজাল্ট দেওয়া পসিবল অর্থাৎ এত কিছু পরে আমরা আশা করব যে ইনশাল্লাহ এই মে মাসেই এনটিআরসি এর তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলাফল বা এই রেজাল্ট প্রকাশিত হবে সে বিষয়ে আমরা আসলে বেশ আশাবাদী ইনশাল্লাহ অবশ্যই রেজাল্ট পাবেন কারণ হচ্ছে যতগুলো আবেদনে হোক না কেন সেটি যদি সংখ্যাটা যদি খুব ম্যাসিভ পরিমাণে হয় এরপরেও কিন্তু আসলে যেহেতু এই যাচাই বাসে এটি কিন্তু সফটওয়্যারের মাধ্যমে হবে যেটি কিন্তু দায়িত্ব টেইলটক লিমিটেড তাদের কাছে তো সফটওয়্যারের মাধ্যমে যাচাই বাছাই করা এটি আসলে খুব সময় সাপেক্ষ কোনো ব্যাপার নয় এটি আপনারা সবাই বেশ ভালোভাবেই জানেন অর্থাৎ এখানে ম্যানুয়ালভাবে যাচাই বাছাই করা হবে না এটি সফটওয়্যারের মাধ্যমে করা হবে সো সময়টা খুব বেশি প্রয়োজন হবে না আবার যদি 23 মে যদি এদেরকে এই 1500 নিয়োগ দিতেই হবে এরকম সিদ্ধান্ত এনটিআরসির প্রতি চাপিয়ে দেওয়া হয় তো তাতেও আসলে এরকম 1500 আসন এনটিআরসির পক্ষে এনটিআরসি এর পক্ষে ম্যানেজ করে দেওয়া আসলে কোনো ব্যাপার হবে না তো আমরা আসলে 23 তারিখ পর্যন্ত অপেক্ষা করবো যে আসলে কী হয় তো যাই হোক না কেন যারা নতুন রয়েছেন ফ্রেশ ক্যান্ডিডেট তো তারা এ নিয়ে আসলে ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু নেই ইনশাল্লাহ অন্তত গণশুনানি বাতিল হবে এবং আমরা আশা করব যে এই মে মাসের ভিতরেই অন্তত রেজাল্ট পাবলিশ হবে সেই তৃতীয় গণবিজ্ঞপ্তি রেজাল্ট পাবলিশ হবে এ বিষয়ে আমরা শতভাগ আশাবাদী তো দেখুন যে এই একই পত্রিকায় আরও একটি আজকে আরও একটি রায় এসেছে যে
যারা ১৩তম রয়েছে সেই ১৩তম নিবন্ধনধারীদের কেন নিয়োগ নয়, অর্থাৎ এক থেকে ১২তমদের আলাদা একটি মামলা ছিল, আবার শুধু ১৩তম যারা তাদের আলাদা একটি মামলা ছিল। এনটিআরসি এরকম প্রায় ৪০০র কাছাকাছি মামলা রয়েছে। তো যাই হোক, সেই ১৩তমদের ব্যাপারেও আজকে আদালত থেকে প্রতিবেদন এসেছে যে ১৩তম নিবন্ধনধারীদের কেন নিয়োগ নয় হাইকোর্ট, এটা আসলে আজকেই পাবলিশ হয়েছে। জানতেছে রুল জারি করেছেন হাইকোর্ট, অর্থাৎ আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে এনটিআরসি এর সংশ্লিষ্টদের। অর্থাৎ নতুন করে আরও একটি ঝামেলা অ্যাড হয়েছে, সেটি হচ্ছে এক থেকে ১২তমদের ব্যাপারে। তো মোটামুটি ২৩ তারিখ গণশুনানিতে আমরা জানতেই পারবো যে কী হয়। তো এর সাথে আবার আজকে ১৩তমদের এইটি অবশ্য অনেক আগেরই মামলা দায়ের করা ছিল। তো যাই হোক, আদালতও কেন যেন আদালত এনটিআরসি এই চোর পুলিশ খেলা, এটা আসলে আর কয়দিন অনুষ্ঠিত হয় আমরা জানি না। তো যাই হোক, অনেক কিছুই আমাদের আসলে অনেক বড় ব্যাপার থাকে, যেমন ঠিক গণবিজ্ঞপ্তি চলার সময় এনটিআরসি এর চেয়ারম্যানকে আসলে বদলি করা হয়েছে। তো এটা অবশ্যই যে কোনো পারপাস নিয়েই করা হয়েছে। তো অনেক অনেক ব্যাপারই থাকে আসলে, এটি উচ্চ পর্যায়ের ব্যাপার। তো যাই হোক, আবার এখন রেজাল্ট দিবে তার আগেই কেন হাইকোর্ট এইসব রায় দিচ্ছে সেটিও একটা প্রশ্নের ব্যাপার। যেমন ১২তমদের একটা এক থেকে ১২তমদের শুনানি সেটি চলতেছে অলরেডি, তাদেরকে এক সপ্তাহের ভিতর নিয়োগ দিতে বলা হয়েছে। যাই হোক, সেটির এনটিআরসিও এদের বিরুদ্ধে অ্যাপিল করেছে এবং ২৩ মে এর শুনানি অনুষ্ঠিত হবে। আবার দেখুন, আজকে আবার সেই ১৩তমদের এই মামলা কিন্তু অনেক আগেই ছিল। তো এটির আবার আজকে আবার দিয়েছে যে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে এনটিআরসিকে। তো যাই হোক, ইনশাল্লাহ এরকম শুধু একটি দুইটি নয়, আগে পূর্বে উল্লেখ করেছি প্রায় ৪০০র মতো এনটিআরসির বিরুদ্ধে মামলা রয়েছে। তো এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, অন্তত ইনশাল্লাহ গণবিজ্ঞপ্তি বাতিল হবে না, এটি আপনারা শিওর থাকেন। কারণ গণবিজ্ঞপ্তি বাতিলের মতো ঘটনা ঘটলে এখন তো এনটিআরসির ৪০০ মামলায় জর্জরিত, তখন এখন প্রায় নতুন করে বেশ কয়েক লাখ নতুন প্রার্থী অ্যাপ্লিকেশন করেছে। তো গণবিজ্ঞপ্তি ইনশাল্লাহ কোনোভাবেই বাতিল হবে না, বাতিল হলে সেই কয়েক লাখ মামলা এনটিআরসির জর্জরিত হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা আশা করব ইনশাল্লাহ যাই হোক না কেন, যে এ ধরনের ব্যাপার আসলে আগেও পূর্বেও ছিল যে এনটিআরসির বিরুদ্ধে মামলা এই প্রথম নয়, এর পূর্বেও ছিল। তো তাতে যে গণবিজ্ঞপ্তির উপরে খুব এফেক্ট হয়েছে এরকম ব্যাপার কখনোই ঘটে নাই। কারণ হচ্ছে গণবিজ্ঞপ্তি সেটি একটি এনটিআরসির একটি বড় ধরনের সিদ্ধান্ত, এখানে মন্ত্রণালয়ের অনুমোদন থাকে এবং সরকার প্রধানের অনুমোদন থাকে, এরপরে গণবিজ্ঞপ্তির মতো ঘটনা ঘটে বা গণবিজ্ঞপ্তি পাবলিশ হয়। সো অন্তত গণবিজ্ঞপ্তি বাতিল হবে না, এই বিষয়ে আপনারা শতভাগ শিওর থাকেন। আর আগামী ২৩ তারিখে আমরা এই এক থেকে ১২তমদের যেই শুনানি সেটি আমরা জানতে পারবো কি হয় না হয়। আর এই যে ১৩তমদের যেই মামলা, এটারও আসলে তাদের নিয়োগ কেন হবে না এই বিষয়ে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে এনটিআরসিকে। তো এনটিআরসিও ইদানিং বেশ শক্ত অবস্থানে চলে যাচ্ছে। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ প্রথম এই ২৩ তারিখ যে শুনানির কী হয় সেটি জানার পরে অন্তত এই সব বিষয়ে বিস্তারিত জানা যাবে যে কী হয়। তো যাই হোক, এসব কিছুর পরে আমরা আশাবাদী যে ইনশাল্লাহ এই মাসের ভিতরে আসলে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে বা রেজাল্ট দেওয়া হবে, এ বিষয়ে আমরা ইনশাল্লাহ শতভাগ আশাবাদী। কারণ যত যাই হোক না কেন, অন্তত ম্যাসিভ সংখ্যক প্রার্থীও যদি অ্যাপ্লিকেশন করা থাকে সেটি যাচাই বাছাই পূর্বেই বলেছে এটি আসলে সফটওয়্যারের মাধ্যমে হবে বা যার দায়িত্ব টেলিটক কোম্পানিকে দেওয়া। এবং অলরেডি রেজাল্ট পাবলিশের জন্য এনটিআরসি কিন্তু বসে নেই, রেজাল্ট পাবলিশের জন্য তারা কাজ করে যাচ্ছে এবং টেলিটক কোম্পানিও কাজ করে যাচ্ছে। সো আমরা ইনশাল্লাহ আশাবাদী যে অসি রেজাল্ট পাবলিশ হবে। তো এই ছিল আমাদের সাথে আমাদের আজকের এই ভিডিও। তো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এগিয়ে যান। ওকে।